ছাত্রীবৃন্দ, গুরুদয়াল সরকারি কলেজ গণিত বিভাগ পরিচালিত সম্মান তৃতীয় বর্ষের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। মোহাম্মদ সুজাত মিয়া, সহকারী অধ্যাপক গণিত। আমার ক্লাসের বিষয় হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আমি তোমাদের সাথে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ নিয়ে আলোচনা করব। তো গ্রুপ দেখো, প্রথমেই আমি গ্রুপ বোর্ডে লিখলাম, গ্রুপ মানে একটা দল, কিন্তু আমরা এক্সট্রা গণিত গ্রুপ গ্রুপই পড়ব। এটার ডেফিনেশান দেখি আমরা কি হয়। ডেফিনেশান, এ নন এমটি, নন এমটি সেট জি আন্ডার এ অপারেশান স্টার ইজ কল্ড এ গ্রুপ, গ্রুপ ইফ দ্য ফলোয়িং একজন ইজ হোল্ড। এই নিচের একজনকে যদি যদি ফলো করে তাহলে আমরা এটাকে বলবো গ্রুপ। যেমন এক নম্বর ক্লোজার ল, ক্লোজার ল, এটাকে আমরা বলবো আবদ্ধতা বিধি, আবদ্ধতা বিধি। যেমন এ স্টার বি এলিমেন্ট জি, ফর অল এ বি এলিমেন্ট জি। দুই নম্বর দেখো অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি, সংযোজন বিধি। এই বিধিটা কেমন দেখো তোমরা, এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি। স্টার বলতে বোঝায় এটা অপারেশান, আমরা স্টার বলতেছি ফর অল এ বি সি এলিমেন্ট জি। এ বি সি যদি জি এর ভিতর থাকে তাহলে আমরা এ স্টার বি অপারেশান বা স্টার সি সমান সমান এ অপারেশান ব্র্যাকেট দিয়া বি অপারেশান সি, এটাই সংযোজন বিধি। তিন নম্বর বিধি দেখো, তিন নম্বর এক্সিস্টেন্স অফ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, অবেদক অস্তিত্ব, অবেদক অস্তিত্ব, অবেদক অস্তিত্ব। ফর এনি, আমরা দেখো ফর এনি ই এলিমেন্ট জি সাজ দ্যাট এ স্টার ই সমান ই স্টার এ সমান এ, ফর অল এ এলিমেন্ট জি। অবেদক বলতে বোঝায় তোমাদের যার সাথে অবেদককে গুণ যোগ বিয়োগ করবা ওইটার ক্ষেত্রে ওই রাশির কোনো পরিবর্তন হবে না, এটা হইল অবেদক। পরে চার নম্বর দেখো এককের অস্তিত্ব বিধি, এক্সিস্টেন্স অফ, এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট, এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট, বিপরীত, বিপরীত অস্তিত্ব, বিপরীত অস্তিত্ব মানে একটা রাশির বিপরীত অবশ্যই থাকবে। আমরা দেখো ফর এনি এ এলিমেন্ট জি দেয়ার এক্সিস্ট বি এলিমেন্ট জি সাজ দ্যাট দ্যাট এ অপারেশান বি সমান
বি অপারেশান এ সমান ই হয়ার ই ইজ দা ইনভার্স ইজ দা আইডেন্টিটি আইডেন্টিটি অফ জি, তার মানে বি হইল এ এর বিপরীত, তাহলে আইডেন্টিটি আমরা আগে দিতে ই হইল জি এর একটা আইডেন্টিটি উপাত। দেখো অ্যাবিলিয়ান গ্রুপ, দেখো অ্যাবিলিয়ান গ্রুপ, গ্রুপ বাংলা হইল অ্যাবিলিয় গ্রুপ, অ্যাবিলিয় গ্রুপ। দেখো ডেফিনেশন, দেখো ডেফিনেশন, এ গ্রুপ জি ইজ সেড টু বি অ্যাবিলিয়ান সাচ দ্যাট এ স্টার বি সমান বি স্টার এ ফর অল এ বি এলিমেন্ট জি, এ বি এলিমেন্ট জি। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে অ্যাবিলিয়ান গ্রুপে যে আমরা এ স্টার বি সমান বি স্টার এ দেখলাম, এটা কিন্তু আমরা কমোটেটিভ ল, কমোটেটিভ ল, অথবা কী পাইছি আমরা বাংলাতে পাইছি বিনিময় বিধি, বিনিময় বিধি। তো তোমাদের অ্যাবিলিয়ান গ্রুপের সঙ্গে এটাই একটা গ্রুপ আমরা থিওরি প্রমাণ করব। থিওরিটা দেখো তোমরা, প্রুফ দ্যাট এ সেট অফ ইন্টিজার্স, ইন্টিজার্স জেড ইজ এন অ্যাবিলিয়ান গ্রুপ, অ্যাবিলিয়ান ইনফাইনাইট ইজ এন ইনফাইনাইট, ইনফাইনাইট হবে অ্যাবিলিয়ান গ্রুপ। প্রুফ দ্যাট এ সেট অফ ইন্টিজার জেড ইজ এন ইনফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ। আমরা গ্রুপটা দেখো তোমরা, গ্রুপ আন্ডার দ্য অপারেশন, দ্য অপারেশন স্টার সাচ দ্যাট এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান ফর অল এ বি এলিমেন্ট জেড। তোমরা দেখো একটা ইন্টিজার সেট জেড, এটা ইন্টিজার সেট, আমার কী প্রমাণ করতে হবে অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করতে হলে আমাকে প্রথমে ইন্টিজার সেটকে আমার প্রমাণ করতে হবে গ্রুপ, গ্রুপ প্রমাণ করার পরে আমরা যে অ্যাবিলিয়ান গ্রুপের সঙ্গে আমরা দেখাইলাম এই সঙ্গে আমরা অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করব। তখন আমাদের প্রথমে দেখো আমরা প্রপে যাই, উই হ্যাভ, আমরা ইন্টিজার সেটে আমরা জানি আগেই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি, এটা একটা সেট। গিভেন কী দেওয়া আছে, গিভেন আমাদের দেওয়া আছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান ফর অল এ বি বেলেন্স টু জেড, এ বি যদি জেটের ভিতরে থাকে। তো আমরা প্রথমে কী করব, ক্লোজার ল, ক্লোজার ক্লোজার ল প্রথমটা প্রমাণ করব, ক্লোজার ল, ক্লোজার ল প্রমাণ করতে গিয়ে দেখো ফর এনি টু অর মোর ইন্টিজার এডিশান, এডিশান অ্যান্ড সাবস্ট্রাকশান ইজ অলসো অ্যান ইন্টিজার, ইন্টিজার কারণ কি দুই বা ততোধিক
যদি তুমি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার যোগ করো তাহলে কি হবে ইন্টিজার হবে তাই আমরা ফর এনি টু অর মোর ইন্টিজার্স এডিশন এন্ড সাবট্রাকশন ইজ অলসো অ্যান ইন্টিজার তাহলে আমরা কি পাবো দেখো এ প্লাস বি প্লাস ওয়ান ইজ এন ইজ অ্যান ইন্টিজার দেখো এ একটা ইন্টিজার বি একটা ইন্টিজার তাহলে ওয়ান আর একটা ইন্টিজার তিনটা ইন্টিজারের যোগফল কি হবে অ্যান ইন্টিজার তাহলে আমরা বলতে পারি এটা একটা ডিফাইন করা আছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান তাহলে আমরা বলতে পারি জেড এর ভিতরে আছে সুতরাং জেড ইজ ক্লোজড আন্ডার দ্য অপারেশন স্টার এরপরে দেখো দুই নম্বর কন্ডিশান অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ ল ফর অল এ বি সি এলিমেন্ট জেড এ বি সি যদি জেডের ভিতর থাকে তাহলে আমরা দেখো এ প্লাস এ স্টার বি স্টার সি কত আসে দেখো এ প্লাস বি প্লাস ওয়ান এটা ডিফাইন করা আছে আমাদের স্টার সি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটাকে ডিফাইন করলে কত হয় এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস সি প্লাস ওয়ান তো আমাদের কি হয় এ প্লাস বি প্লাস সি প্লাস টু এরপরে এন্ড এ স্টার বি স্টার সি এ স্টার এটাকে ডিফাইন করলে কত হয় বি প্লাস সি প্লাস ওয়ান এটাকে এ যদি ধরো এটা এ ঠিক আছে এটা যদি বি ধরা হয় তাহলে আবার ডিফাইন করো এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা পাই এ প্লাস বি প্লাস সি প্লাস টু তো আমরা কী পাইলাম চূড়ান্ত পর্যায়ে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি সুতরাং জেড ইজ অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ আন্ডার দ্য অপারেশন স্টার এরপরে তিন নম্বর কন্ডিশন আমাদের কি আছে তিন নম্বর কন্ডিশন দেখো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট টিটি এলিমেন্ট এটার ক্ষেত্রে আমরা ধরে নিই লেট ই বি এন আইডেন্টিটি টিটি এলিমেন্ট অফ এ ফর অল এ এলিমেন্ট জেড এ যদি জেটের ভিতরে থাকে আমরা ইকে কী ধরে নিলাম একটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে আমরা কী পাবো এ স্টার ই সমান ই স্টার এ ইকুয়াল টু এ তোমরা জানো যে আইডেন্টিটি এলিমেন্টের সাথে মূল উপাদান যোগ বিয়োগ গুণ যাই করো কী হবে ওই মূল উপাদানটা হয়ে যাবে তো দেখো আমাদের ডিফাইনটা আমরা দেখি কত এ স্টার ই ইকুয়াল টু এ স্টার ই ডিফাইন করলে কত হয় এ প্লাস ই প্লাস ওয়ান এ তাহলে এ উভয় পাশ থেকে গেলে ই সমান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান অবশ্যই তোমরা জানো এটা একটা ইন্টিজার নাম্বার তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জেড বাই দ্য অপারেশন স্টার আচ্ছা এরপরে দেখো আমাদের চার নম্বরের উপাদানটা কি চার নম্বর কন্ডিশন দেখো এক্সিস্টেন্স অফ এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট
তো এটা ধর তোমরা ফর এনি এ এলিমেন্ট দ্যাট দেয়ার এক্সিস্ট বি এলিমেন্ট দ্যাট দেয়ার এক্সিস্ট বি এলিমেন্ট দ্যাট সাজ দ্যাট আমরা কি লিখতে পারি এ স্টার বি সমান বি স্টার এ সমান ই ইনভার্স বি কে আমরা দেয়ার এক্সিস্ট তাদের অস্তিত্বে জেট একটা ইনভার্স ধরে নিলাম তাহলে দেখো এ স্টার বি সমান ই এ স্টার বি ডিফাইন করে কত হয় এ প্লাস বি প্লাস ওয়ান আর ই এর ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট আমরা কত পাইছি এর মান মাইনাস ওয়ান ই এর মান কত পাইছি আমরা মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাই বি ইকুয়াল টু মাইনাস টু মাইনাস এ তার মানে এও একটা ইন্টিজার নাম্বার যেহেতু আমরা ধরে নিছি জেড এর ভিতরে আছে আর মাইনাস টু তো অবশ্যই ইন্টিজার তাহলে এই দুইটার বিয়োগফল কী হবে ইন্টিজার তাহলে আমরা এটা বলবো জেড তাহলে আমরা বলতে পারি মাইনাস টু মাইনাস এ এলিমেন্ট জেড ইজ দ্য ইনভার্স অফ এ আচ্ছা তাহলে আমাদের গ্রুপের প্রমাণ হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো যে আমরা গ্রুপের প্রমাণ করে ফেললাম চারটা কন্ডিশন এখন আবিলিয়ান গ্রুপ করার প্রমাণের জন্য আমাদের কী করতে হবে আরেকটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে তাহলে পাঁচ নম্বর কন্ডিশনটা দেখো কি পাঁচ নম্বর কন্ডিশনটা আমাদের হলো কমোটেটিভ ল তোমরা নিশ্চয় জানো কমোটেটিভ লটা হলো বিনিময় বিধি তাহলে বিনিময় বিধি দেখো ফর অল এ বি এলিমেন্ট জেড আমরা এটা দেখো এ স্টার বি যদি হয় এ স্টার বি আমরা ডিফাইন করি কত হয় এ প্লাস বি প্লাস ওয়ান বি প্লাস এ প্লাস ওয়ান তাহলে বি স্টার এটাকে যদি আমরা উল্টায় সাজাই তাহলে বি স্টার এ তাহলে এটা কী হয়ে গেল জেড ইজ কমোটেটিভ তাহলে জেড ইজ কী হয়ে গেল জেড ইজ কমোটেটিভ কমোটেটিভ আচ্ছা যদি কমোটেটিভ হয় তাহলে আমরা বলতে পারি পাঁচটা কন্ডিশন হলে আমরা বলতে পারি যে আবিলিয়ান গ্রুপ তাহলে আমরা লিখব সুতরাং জেড ইজ এ জেড ইজ অ্যান আবিলিয়ান লিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন রেশন স্টার তো আমাদের প্রমাণে কী ছিল যে জেডটা কি ইনফাইনাইট প্রমাণ করতে হবে ইনফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ প্রমাণ করতে হবে তাহলে উই হ্যাভ আমরা পাই জেড ইজ অ্যান ইনফাইনাইট তাহলে জেড যদি একটা অসীম সেট হয় তাহলে আমরা বলতে পারি অর্থাৎ হ্যান্স জেড ইজ অ্যান ইনফাইনাইট আবিলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন স্টার সাজ দ্যাট এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান ফর অল এ বি এলিমেন্ট জেড তো এটাই হলো প্রুফ মানে প্রমাণিত প্রুফড তা আমাদের এই থিওরেম প্রমাণিত হয়ে গেল পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাই